আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসা দিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু উর্ফে কার বাবু। আজকে নিয়ে আসলাম টয়টা প্রিমিয় গাড়ি 2016 মডেল 2019 রেজিস্ট্রেশন Cc1500 অল অপশন পাওয়ার এবং সানডুফ। আপনারা আপনার দেখিয়া বুঝিয়া তারপর নেবেন, আমাদের বা যা কিনেন। আর যারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অবশ্যই পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন দয়া করে। আসুন ভিডিওটা দেখি কী বলেন। আমি এই প্রথম সিলভার কালার দিচ্ছি নিউ সুপার প্রিমিও, আপনারা দেখতেই পারতেছেন। তাও সিরিয়াল ভালো, 42 সিরিয়ালের গাড়ি দেখুন। আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না, আপনারা যারাই দেখতেছেন ভিডিওগুলো প্রত্যেক দিন খেয়াল করবেন ডিক্লার করা থাকে। আর প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার আছে প্রত্যেকটা জায়গায় এবং আইডিয়াল স্টাফ সহ সব কিছুই আছে এই গাড়িতে। আপনারা যারা দেখবেন ভালো করে খেয়াল করবেন। ভিতরে বিস্কিট কালার সব কিছু আছে। আপনারা যারা দেখেন ভালো করে খেয়াল করবেন। দেখেন কত বড় বড় মশা, মশার সাইজ দেন, দেখতেই পারতেছেন আমাদের কামড়ায় রাখতেছে না এই জায়গাটা, এত মশা পারতেছি না সহ্য করতে। এটা ওয়াশ করা হয় না এখনো, যারা দেখতেছেন কোনো রকম ওয়াশ সার্ভিসিং করা হয় নাই, যত তাড়াতাড়ি পারি শেষ করে আসলো, এত পরিমাণ মশা পারতেছি না। কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বিষয়ে কনফার্ম থাকেন। তারপর আপনার গাড়ি আপনি দেখা বুঝে যায় টায়ারগুলো, চারটা টায়ার একদম নতুন টায়ার, আপনারা দেখতেই পারতেছেন চারো টায়ার নতুন টায়ার। এরকম চাবিতে আবারও দেখেন, দেখি নামাও, দেখছেন চাবিতে রিমোটে খুলে ব্যাকডাল অটো রিমোটে খুলে। হ্যাঁ দেখেন তেলের গাড়ি, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করিনি। আপনার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্লেস ভালো করে খেয়াল করবেন, আপনাদের যেন কোনো রকম ভুল না হয় দয়া করে। টায়ারগুলোতে দেখছেন চার টায়ার একদম ফ্রেশ টায়ার। কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই, আপনারটা আপনার দেখা যেইখানে খুঁজে আপনার চেক করে আপনারটা আপনি নেন, আমি সেখানে গাড়ি ব্যবসা করি, আপনারটা আপনি বুঝা শুই না তারপর নেন। এখনও ওয়াশ সার্ভিসিং আমি করি নেই। আপনারা যারা দেখতেছেন এই গাড়িগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় ময়লা, ইঞ্জিন বিবিটিআই সিবিটিআই গিয়ার বক্স সব কিছুই আছে এবং প্রত্যেকটা জায়গায় ময়লা। আমি এখনও ওয়াশ সার্ভিসিং করি নেই। আপনারা যারা দেখতেছেন ভিডিওগুলো ভালো করে খেয়াল করবেন। এবং এটার যে রেডিয়েটারের যে পানিটা এখনও চেঞ্জ করা হয় নাই, গাড়ি সে নতুন গাড়ি চেঞ্জ কী করবে বলেন। পেছনে ব্যাক ক্যামেরা কতগুলো চলছে, 27,353 কিলো, 27,353 কিলো। দামের ব্যাপারে চলে আসবার দেরি করবো না। দেখেন ফুলে ফেলাইছে মশা খাইয়া, ফুলে ফেলাইছে দুই সাইড সব জায়গায় ফুলে ফেলাইছে। যাই হোক 2016 মডেল 2019 রেজিস্ট্রেশন Cc1500, ভিতরে বেজিন বিস্কিট কালার তেলের গাড়ি, যে দেখছেন আপনারা
যাই হোক দামের ব্যাপারে চলে আসি। এটা আস্কিং প্রাইস, গাড়ির দাম এখন একটু বেশি, কিছু বলার করার নাই আর বলারও নাই। আস্কিং প্রাইস 30,45,000 টাকা, আস্কিং প্রাইস 30,45,000 টাকা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি, কতটা ওই যে সামান্য কিছুটা, ততটা না। আসুন দেখুন, যাচাই করুন, আমার থেকে নেন বা যার থেকে নেন, আপনার আপনার দেখা বুঝা চিন্তা আপনার করে তারপর নিয়েন। আমার কথা যা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো ভুল হলে মাফ করে দিবেন। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিজনেস করি, আপনার টাপড়ে দেখা বুঝা চিন্তা আপনার করে তারপর নেবেন, যার কাছ থেকে নেন, আমার কাছ থেকে বা যার কাছ থেকে নেন দয়া করে। তবে কোনো আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না, হিস্ট্রি গাড়ি বেচি না, ক্লিয়ার? যাই হোক, আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, বাপ মা যারা আছেন, বোনেরা যারা আছেন, আমার ছোট্ট সোনারা যারা আছেন, বন্ধুরা যারা আছেন, আমার মুরব্বীরা যারা আছেন, দয়া করে তাদের উদ্দেশ্যে বলতেছি, বাপ মা আমাদের আদর্শ, বাপ মা দিয়ে দুনিয়া দেখছি, বাপ মা দিয়ে সব কিছু দেখছি, বাপ মা সব কিছু শিখাইছে, না খায়া নিজের নিজে না খায়া সন্তানদের খাওয়াইছে, আমাদের খাওয়াইছে, তা আমার কী দরকার? আমার বাপ মার দিকে খেয়াল করা দরকার। আমার বাবা নাই, আমার মা আছে, আমার মা খুবই অসুস্থ, বিশ্বাস করেন আমার বিস্তায় পড়ে গেছে, গা ট্রেন স্ট্রোক করছে। তো যারাই আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা আছেন, বাপ মা দিয়ে খেয়াল, আমার মার বিশ্বাস করেন সকালবেলা আমি, মা আমাকে চুমা দিবা, মা চুমা দিতে পারে, বিছনায় পড়ে গেছে তাতে কী হয়েছে, চুমালো হয়েছে, মা আছে বিদায় ডাকতে পারি, মা যখন থাকবো না তখন ডাকতে পারবো না। তো দয়া করে যারা বাপ মা দিকে খেয়াল করো নাই, দয়া করে খেয়াল করো, আর যদি কোনো ভুল করে থাকো মাফ চাই লও, এরূপটা দুনিয়াতে বড় কিছু নাই। তোমার বেহেস্তের চাবি গাড়ি তোমার বাপ মা, তোমার জান্নাতের চাবি গাড়ি তোমার বাপ মা, বিশ্বাস করো তোমার বাপ মা ছাড়া কোনো উপায় নাই, তোমার বট গাছ তোমার বাপ মা। যদি কোনো বাপ মার কখনই ভুল নাই, ছেলে সন্তানের সবসময় ভালো চায় বাপ মা, কী বলো? আমার ছোট্ট বন্ধুরা ছোট্ট সোনারা যারা আছো, অবশ্যই বাপ মার কথা শুনবা, স্কুলে যাবা, শুনো স্কুল ছাড়া কোনো উপায় নাই। আজকে হয়তো আবার যদি আমি পড়াশোনা আরও বেশি করতাম, আরও ভালো কিছু করতে পারতাম জীবনে, তো যত বেশি করবা তত জীবনে কিছু না কিছু সাকসেস তোমাদের কাছে আসবে। সবাই ভালো থাকো, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আর যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিন। সবাইকে ভালো রাখেন, আল্লাহ সবাইকে হেফাজত করে, ফি আমানিল্লাহ, সালাম আলাইকুম।